মানুষের শেখার কোনো বয়স নেই প্রতিটা ধাপে প্রতিটা মুহূর্তে সব কিছুই শিক্ষণীয় কিছু বিষয় আছে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে রান্না করব গরুর মাংস দিয়ে বিরিয়ানি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আদা রসুন বাটা বাদাম বাটা মরিচের গুঁড়ো তারপর গরুর মাংস তেজপাতা এলাচ দারচিনি সব কিছু দিয়ে এখন গরুর মাংসটাকে ভালো করে মাখিয়ে নেব হাত দিয়ে সুন্দর করে মাখিয়ে নেব যে দেখেন সুন্দর করে মাখিয়ে নিচ্ছি মাখানো শেষ হয়ে গেলে এটাকে রেস্টে রেখে দেব গড়ে ধরে বিশ মিনিটের জন্য বিশ মিনিট পরে এটাকে আমি রান্না করে নেব এই যে বিশ মিনিট পরে চুলায় দিয়ে দিয়েছিলাম এই যে এখন দেখেন মাংসটাকে ভালো করে কষিয়ে নেব এ পর্যায়ে আপনি হাফ চামচ চিনি অ্যাড করতে পারেন এখানে হাফ চামচ চিনি দিলে হবে কি আর কি গরুর গোছটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে তারপর গরুর গোছটাকে ভালো করে নেড়েচেড়ে কষাতে হবে সুন্দর করে কষিয়ে আমি চুলে আলুগুলো ভেজে রেখেছিলাম এটার ভিতরে আমি কিছু আলু অ্যাড করব এই তো এটার ভিতরে এখন দিয়ে দেব আলু ভেজে রাখা আলুগুলো দিয়ে আলুগুলোকেও গোছের সাথে ভালো করে কষাবো যখন তেলটা উপরে উঠে যাবে ভাজা ভাজা হয়ে তখন এটার সাথে অ্যাড করব চাল আগে থেকে চালটাকে দশ মিনিটের জন্য ভিজিয়ে রাখবেন তারপর চাল চালনিতে ছেঁকে যেহেতু পানি না থাকে চালটাকে দিয়ে ভালো করে ভাজতে হবে যেহেতু বিরিয়ানিটা পারফেক্টভাবে নরম না হয়ে যায় ঝরঝরা হয় সেই জন্য চালটাকে ভালো করে ভাজতে হবে একেবারে ঘরোয়া মশলায় বিরিয়ানি বাহিরের মশলা ছাড়া যেমন রাঁধুনি রাঁধুনি বিরিয়ানির মশলা ছাড়া আমি ঘরের আদা রসুন আর বাদাম বাটা দিয়েই পারফেক্টভাবে বিরিয়ানি তৈরি করে নিলাম এখানে আমি তিন কাপ চাল দিয়েছিলাম ছয় কাপ পানি দিলাম নতুন আর পুরাণ চাল বুঝে একটু পানিটা দিবেন তাহলে বিরিয়ানিটা এই দেখেন আমার বিরিয়ানিটা কেমন হয়েছে কমেন্টে জানাবেন যেহেতু আমি রান্না বারা খুব একটা পারি না তারপর চেষ্টা করি কেমন হয়েছে আপনারা জানাবেন এবং কে কে খেতে চান সবার দাওয়াত রইল আমার বাড়িতে ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন পেস্টটিকে ফলো দিয়ে পাশে থাকবেন সবাইকে ধন্যবাদ